নমস্কার, আমি নবনীতা, দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তার আগে চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। হাওড়া জেলায় আইনজীবীদের ওপরে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে জলপাইগুড়িতেও হল কর্মবিরতি। সার্কিট বেঞ্চে জামিনের শুনানির দিন থাকলেও স্থগিত রইল বিমল গুরুংয়ের মামলা প্রক্রিয়া। জলপাইগুড়ি ডেঙ্গু আজারের পর এবার বড়সড় চুরির ঘটনা ঘটল ময়নাগুড়িতে, আতঙ্কে ব্যবসায়ী সহ সাধারণ জনতা। ঘটনা তদন্তে পুলিশ। মঙ্গলবার হাওড়া জেলায় পুরসভার কর্মীদের সঙ্গে আইনজীবীদের সংঘাতের ফলে বুধবার গোটা রাজ্যের সাথে জলপাইগুড়িতেও কর্মবিরতি পালন করল উকিলবাবুরা। কর্মবিরতি পালন করছে জলপাইগুড়ির আইনজীবীরা। সারা রাজ্যের পাশাপাশি জলপাইগুড়ি জেলা আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। বুধবার হাওড়া জেলায় আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন তারা। এই কারণে জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চে চলছে কর্মবিরতি। হাওড়ার মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ও পুলিশ কর্মীরা বুধবার আইনজীবীদের ওপর আক্রমণ চালায়। এর পরিপ্রেক্ষিতে এদিনের কর্মবিরতি বলে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিজিৎ সরকার জানিয়েছেন। গতকাল হাওড়ায় আইনজীবীদের উপরে এবং তাদের সংস্থার উপরে নৃশংসভাবে আক্রমণ হয়েছে। এরই প্রতিবাদে সারা রাজ্যের আইনজীবীদের সাথে আমরাও আজকে কর্মবিরতি পালন করছি। আইনজীবীদের উপরে প্রচণ্ডভাবে ওই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আর তার পুলিশ পার্সোনাল তারা যে আক্রমণ করেছে তার প্রতিবাদ। কদিন চলবে? আজকেই। তারপরে পরবর্তীকালে বার কাউন্সিল যা ডিসিশন দেবে আমরা সেই ডিসিশন মেনে চলবো। হ্যাঁ, কর্মবিরতি হচ্ছে, আমরা কেউ কাজ করছি। এর প্রতিবাদ আইনজীবীদের উপর যে ধরনের আগ্রাসন হলো, যে অত্যাচার হলো, তার প্রতিবাদে আমাদের দাবি হচ্ছে যেভাবেই হোক না কেন যারা আক্রমণকারী এবং সে মিউনিসিপ্যালিটির স্টাফ হোক পুলিশ হোক তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা। সার্কিট বেঞ্চ আছে। বুধবার হাওড়া জেলা আদালতে আইনজীবীদের ওপর পুলিশের বর্বর আক্রমণের প্রতিবাদে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কর্মবিরতি থাকায় আজ বিমল গুরুংয়ের জামিনের আবেদনের মামলার শুনানি হল না। দার্জিলিং জেলার 91টি ওপরে মামলার জামিনের আবেদন করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জামিনের আবেদনের শুনানির তারিখ ছিল 25 ও 26 এপ্রিল। বিমল গুরুংয়ের জামিনের আবেদনের মামলা থাকার দরুন দার্জিলিং জেলার বিভিন্ন থানার 40 জন অফিসার সার্কিট বেঞ্চে আসেন, কিন্তু আজ আইনজীবীদের কর্মবিরতি থাকায় মামলাটি ওঠেনি। সেই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি পক্ষের 10 জন আইনজীবী 40 জন তদন্তকারী অফিসারদের নিয়ে সার্কিট হাউসে বৈঠকে বসেন। মোর্চা সুপ্রিমো বিমল গুরুং যাতে কোনোভাবে জামিন না পান তার জন্য দার্জিলিংয়ের সমস্ত তদন্তকারী অফিসারদের নিয়ে সরকারি আইনজীবীদের সাথে বৈঠকে বসেছেন। বিমল গুরুংয়ের মামলা বৃহস্পতিবার সার্কিট বেঞ্চে শুনানি ছিল, তার জন্য সার্কিট বেঞ্চে ব্যাপক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল। জলপাইগুড়ি সার্কিট হাউসে 40 জন পুলিশ অফিসারকে নিয়ে বৈঠকে বসেন অ্যাডিশনাল পিপি অদিতি শঙ্কর চক্রবর্তী, স্পেশাল পিপি সৈকত চ্যাটার্জি সহ দার্জিলিং পাহাড়ের আইনজীবীরা। সেদিন সরকারি পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পিপি অদিতি শঙ্কর চক্রবর্তী জানান, আমার যতগুলো মামলা সার্কিটে উঠবে সেই মামলাগুলোর তদন্তকারী অফিসারদের আমি ডেকেছি। আগামীকাল বিমল গুরুংয়ের মামলাগুলো ফিক্সড আছে। বিমল গুরুংয়ের মামলাগুলোর বিষয়ে একটা বৈঠক করা হলো এবং আদালতে আমরা কি কি তথ্য তুলে ধরতে পারি তার উপর সিদ্ধান্ত নেওয়ার জন্যই আজ তদন্তকারী অফিসারদের নিয়ে বৈঠক করা হলো। আলটিমেটলি আজকে যে মামলাটা হাইকোর্টে ছিল বা মামলাগুলি ছিল সেগুলো কালকের জন্য আবার ফিক্সড আছে। তো আয়োরা সবাই প্রেজেন্ট আছেন, আমি দেখেছি, কারণ এই যে মামলার যে বিষয়বস্তু এবং তার কী কী ফাইন্ডিংস আছে বিমল গ্রুপ রিলেটেড যে মামলাগুলো আছে সেগুলো নিয়ে একটা বৈঠক করে আমরা কোর্টে কী ধরনের প্লি নিতে পারি, সেগুলোতে ইনভেস্টিগেশনের সঙ্গে আমাদের কী কী সামঞ্জস্য রাখতে হবে তার ওপর ডিসিশন নেওয়ার জন্য আজকের এই বৈঠক। আজকে পাহাড়ের যেসব থানাগুলি আছে সেই সব থানার এই কেস রিলেটেড বিমল গ্রুপ রিলেটেড যে মামলাগুলোর যে আয়োরা যারা যারা ইনভলভড আছেন, যারা যারা ইনভেস্টিগেশন করেছেন,
বেশিরভাগ মামলারই চার্জশিট হয়ে গেছে, তো সেই মামলার আয়োরা প্রত্যেকেই প্রেজেন্ট আছেন। আমরা এখানে টোটাল আমাদের প্যানেলে 10 জন আইনজীবী রয়েছি। বিমল গুরুংয়ের নামে টোটাল 132টা মামলা আছে, তার মধ্যে এই সার্কিটে এখন পর্যন্ত আমার কাছে অন রেকর্ড 91টা মামলা অলরেডি ফাইল হয়ে গেছে। 91টা মামলার শুনানি যদি লিস্টে থাকে, আজকে যেমন মোটামুটি 70টা মামলা লিস্টে ছিল, সুতরাং সেই 70টা মামলার সঙ্গে যদি বাকি মামলাগুলো আসে তাহলে সেগুলো সবগুলোরই শুনানি হবে। না, আয়োদের সঙ্গে আমরা মোটামুটি আমাদের যা যা ইনগ্রেডিয়েন্টস জোগাড় করবার ছিল এবং যা যা নেওয়ার ছিল সবই ওনারা দিয়ে দিয়েছেন, এবং কিছু কিছু ব্যাপার নিয়ে আমরা যেহেতু এক্সট্রা একটা টাইম পেলাম, সুতরাং সেই জন্য আমরা সেই ব্যাপারগুলোকে আরেকটু ঠিকঠাকভাবে দেখে দিচ্ছি। দার্জিলিং এর বিমল গুরুং মামলায় যে সব তদন্তকারী অফিসার আছে, যারা কেসের তদন্ত করেছে, তারা সবাই উপস্থিত আছেন। বেশিরভাগ মামলারই চার্জশিট হয়ে গেছে বলে জানান অদিতি শঙ্কর চক্রবর্তী। প্যানেলে 10 জন আইনজীবী রয়েছেন। বিমল গুরুং এর নামে 132টি মামলা আছে, তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে 91টি মামলা ফাইল হয়েছে। আজ 70টা মামলার শুনানি ছিল। সরকারি পক্ষের আইনজীবী অ্যাডিশনাল পিপি অদিতি শঙ্কর চক্রবর্তী আরও জানান, আমরা যেহেতু একটা দিন আরও সময় পেলাম, তাই আমরা বিষয়গুলো ঠিকঠাক মতো দেখে নিলাম। আইনজীবীর নেতৃত্বে রয়েছেন অদিতি শঙ্কর চক্রবর্তী, সৈকত চ্যাটার্জি সহ দার্জিলিং পাহাড়ের আইনজীবীরা। জলপাইগুড়ির পর এবার ময়নাগুড়িতেও ঘটল বড় সড় চুরির ঘটনা। আতঙ্কে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এলাকায়। এদিন দুর্গাবাড়ি মোড়ের দুটি দোকানের শাটারের তালা ভেঙে চুরির চেষ্টা হয়। তার মধ্যে একটি পাট ব্যবসায়ীর গদির তালা ভেঙে ভেতরে লকারে থাকা লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দোকান মালিকের নাম রাজু সাহা ও বাপি সরকার। অন্যদিকে এদের পাশের দোকানেরও শাটারের তালা ভাঙে দুষ্কৃতীরা, তবে পাশের দোকানের ভেতরে প্রবেশ করতে পারেনি তারা। পাটের গদির ভেতর ও বাইরে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, কিন্তু দুষ্কৃতীরা দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরার ডিভিআর বক্স নিয়ে গেছে, ফলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার উপায় নেই। ময়নাগুড়ি শহরের জনবহুল এলাকাগুলির মধ্যে অন্যতম দুর্গাবাড়ি মোড়। সারারাত এখানে পুলিশ পাহারা থাকে, কিন্তু এরপরও এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসার পর দেখলাম এরকম দরজা তালা ভাঙা, ভেতরে আমার অফিস রুমের দরজার যে গ্লাসটাকে ভেঙে ভেতরে ক্যাশ বক্স থেকে ক্যাশ নিয়ে গেছে সব যা ছিল। এখন দেখি থানায় যাবো, আইসি সাহেবকে জানাবো তদন্ত করার জন্য। আমাদের এখানে আজ অব্দি তো এরকম ঘটনা ঘটেনি এর আগে কোনোদিনও দুর্গাবাড়ি মোড়ে, এই প্রথম এখানে এরকম হলো। সময় আসলে আমরাও বুঝে নেব, সাংবাদিক সম্মেলন করে এক প্রকার হুমকি দিলেন বিজেপির মহিলা নেত্রী। সময় আসলে আমরাও বুঝিয়ে দিব, বুধবার এক সাংবাদিক সম্মেলনে একথা বললেন ভারতীয় জনতা মহিলা মোর্চার সভানেত্রী টিনা গাঙ্গুলি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গুন্ডা পোষারও অভিযোগ তুললেন তিনি। ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার, উল্লেখ্য 8 এপ্রিল, লোকসভা ভোট চলাকালীন জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের অন্তর্গত একটি বুথের বাইরে তৃণমূল কংগ্রেসের এক মহিলা টিনা গাঙ্গুলিকে মারধর করে বলে অভিযোগ। এরপর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার জেলা নেত্রী টিনা গাঙ্গুলিকে পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার তার জামিন হয়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই বিষয়ে আন্দোলন হবে বলে তিনি জানিয়েছেন। ভোটে তৃণমূল কংগ্রেসের হার নিশ্চিত, তাই গুন্ডা রেখে এই ধরনের কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অনিন্দিতা রায়, দুর্গা ঠাকুর, অঙ্কিতা ছেত্রী সহ অন্যান্য মহিলা সদস্যরা। 18 তারিখে যে ভোটের দিন, সেদিন যে আমার সাথে যে অপ্রীতিকর ঘটনাটা ঘটলো বুথ কেন্দ্রের ঠিক বাইরে, টিএমসির গুন্ডা, মহিলা গুন্ডা নীলম শর্মা আমার উপর গায়ে হাত করে আমাকে মারধর করে, তারপর আমি মেডিকেল করি, মেডিকেল করে আমাকে ভর্তি লিখে দেয় ডাক্তারবাবু। ভর্তি করে তারপর আমি ওখান থেকে, যেহেতু বাচ্চা ছোটো, তা ডাক্তারকে বলে আমি ব্যক্তিগত কারণে আমি ছুটি নিয়ে আসি। তারপর আমি এফআইআর জমা দিই, টিএমসিরা আগে এফআইআর জমা দিয়েছে। দেখুন, একটা কি এতদিন জানতাম যে টিএমসি ছেলে গুন্ডা আছে, কিন্তু মেয়ে গুন্ডাও রাখে ওরা সেটা জানতাম না। একা আমাকে পেয়ে যেভাবে আমাকে মারলো, মারধর করলো, ওরা ভয় পেয়ে গেছে যে ওদের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। ওদের মহিলা নেত্রী টিনা গাঙ্গুলিকে নিয়ে এত ভয়,
যে ওরা চাইছিল যে 8 নম্বর ওয়ার্ডে আমি কোনো পোলিং এজেন্ট না দিই। আমি নিজেও সেদিন কর্মরত ছিলাম সেই বুথে, 107 নম্বর বুথে, আর 3টে ছেলে ছিল ওদের। তারপর আমি আমার সমস্ত কাজগুলো শেষ করে পুলিশের, পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসে। ঠিক সেই বাইরে দেখা যায় যে ওরা 100 জনের মতো ছিল, দাঁড়িয়েছিল। এভাবে হেনস্থা করা, বিজেপিকে এইভাবে মারধর করা, বিজেপি কিন্তু খাতায় সব লিখে রাখছে, কোনো কিছু ভুলবে না, আমরা সব নোট ডাউন করে রাখছি, সময় আমাদেরও আসবে, আমরাও দেখিয়ে দিতে পারি। তবে হ্যাঁ, এটা বলতে পারি যে মারধরে নোংরা রাজনীতি একমাত্র টিএমসি গুন্ডারাই করে, বিজেপি সেটাতে বিশ্বাসী না। আমাদের 23 তারিখে যে রেজাল্টটা বেরোবে সেটা একটা বড় তামাচা তাদের মুখের মধ্যে পড়বে। আর আমরা জয়ী হবই, আমরা খুব অনেক ভোটে আমরা এই সিটটা জিততে চাচ্ছি। নিকটজনেরা মুখ ফিরিয়ে আছে, সুস্থ হয়েও হাসপাতাল থেকে বাড়ি ফেরা হচ্ছে না এক আদিবাসী বৃদ্ধার। অসহায় বৃদ্ধাকে আর বাড়ি নিচ্ছে না পরিবারের লোকজন, তাই বহুদিন ধরে হাসপাতালের বেডেই বসে বাড়ি ফেরার অপেক্ষা করছেন তিনি। 50 দিন আগে দুর্ঘটনায় বাঁ পায়ের হাড় ভেঙে যাবার পর 2 দুবার অপারেশন করে প্রায় সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারছেন না 70 বছরের এক বৃদ্ধা। গত বেশ কয়েকদিন ধরে মালবাজার মহকুমার ওদলাবাড়ির গ্রামীণ হাসপাতালের একটি বেডে শুয়ে বসে বিশ্রামে দিন কাটছে রাঙামাটি চা বাগানের রাঙাগড় ডিভিশনের ফাগনি লোহারের। পরিবারের কাছে কিভাবে ফাগনি বোঝা হয়ে গেলেন, এই প্রশ্নের উত্তরে ফাগনি দিতে না চাইলেও তার নিকট আত্মীয়দের আচরণে তেমনটাই পরিলক্ষিত হচ্ছে বলে মনে করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রাঙামাটি চা বাগানের পিচ রাস্তা তৈরির কাজে নিয়োজিত ঠিকাদারি সংস্থার একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে পড়ে গিয়ে বাঁ পায়ের উরুর হাড় ভেঙে যায় ফাগনির। গত 5ই মার্চ এই দুর্ঘটনার পর এই চা বাগানের বাসিন্দারা অন্যান্যদের পরামর্শ মেনে দ্রুত জখম ফাগনিকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রথমবার অপারেশন করানোর পর কিছুদিন বিরতি দিয়ে দ্বিতীয়বারও সফল অপারেশনের পর চিকিৎসক তাকে ছুটি করে বিশ্রামের পরামর্শ দেন। আপাতত ক্র্যাচে ভর দিয়ে হাঁটাচলা করতে পারলেও মাস দেড়েকের মধ্যে ফাগনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে বলে চিকিৎসক জানিয়েছেন। অ্যাকচুয়ালি এর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ফাগনিল লোহার, যে অ্যাক্সিডেন্টে তার ফ্র্যাকচার হয়েছিল লেফট ফিমার আর টিবিয়া ফিবুলা। তা ওটা ও অপারেশন করে নেল স্টেজ লাগানো হয়েছে, লাগানোর পর এখানে আমাদের এখানে প্রায় বিগত 1 মাস ধরে আছে। এখন পেশেন্ট সুস্থ, ভালোই আছে। বাড়ির লোক আসছে, আমরা ডিসচার্জ করে দিতে চাইছি কিন্তু না, বাড়ির লোক আসছে না, আমরা ডিসচার্জ করতে চাইছি কিন্তু কেউ নিচ্ছে না। দুর্ঘটনার পর থেকে গত 50 দিনে অবিবাহিত ফাগনির জীবনে এত ঝড়ঝাপটা এলেও তার 2 ভাই সখী লোহার বা এতোয়া লোহার অথবা নিকটাত্মীয়রা কেউই ফিরেও তাকায়নি। ঠিকাদারের বহু অনুরোধের পর একবেলার জন্য শিলিগুড়ি নার্সিংহোমে গিয়ে দেখে আসা ছাড়া আর কিছুই করেনি তার আত্মীয়রা। এদিকে নার্সিংহোমের বিল থেকে শুরু করে 2 বার অপারেশনের যাবতীয় খরচ বহন করতে গিয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের 2 লক্ষ টাকার উপর খরচ হয়ে গেল, এখনও ফাগনিকে বাড়ি ফেরাতে না পারায় দুশ্চিন্তায় তারাও। খরচ সামাল দিতে গত কয়েকদিন ধরে ফাগনিকে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে রেখেছেন তারা। এ প্রসঙ্গে ঠিকাদারি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী 1.5 থেকে 2 মাস অসহায় ওই বৃদ্ধার বিশ্রামের প্রয়োজন। এই সময় তার খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখাশোনার জন্য প্রয়োজনীয় যা খরচ লাগে তা দিতেও রাজি। শুধুমাত্র তার ভাইয়েরা ফাগনিকে বাড়ি ফিরিয়ে নিক, আপাতত এটাই কাম্য। বন্ধুর সঙ্গে বচসা ও হাতাহাতি, তারপরে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বাপ্পা বাঁশফোড় নামে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালের এক অস্থায়ী কর্মী। কয়েকদিন চিকিৎসার পর বৃহস্পতিবার মৃত্যু হয় তার।
তার মৃত্যুকে ঘিরে পথে নেমে আন্দোলন সহকর্মীদের। অবশেষে মৃত্যু হলো গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করা মাথাভাঙা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীর। কয়েকদিন আগে বন্ধুর সঙ্গে বচসার পর গায়ে আগুন লাগায় বাপ্পা বাসফোর আজ মারা যায়। তার ফলে আজ মাথাভাঙা হাসপাতালে বেসরকারি ও সরকারি সাফাই কর্মীদের কর্মবিরতি চলছে। পাশাপাশি আত্মহত্যাতে প্ররোচনা দেওয়া বাপ্পার বন্ধু নয়ন সরকারের শাস্তির দাবিতে কলেজ মোড়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় সহকর্মীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর মাথাভাঙা থানার পুলিশ তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। তবে হাসপাতালের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে বাপ্পার সহকর্মীরা। এদিকে সাফাই কর্মীদের কর্মবিরতির ফলে মাথাভাঙা হাসপাতালের ভেতরে কোনো সাফাই না হওয়ার জন্য শিশু বিভাগ থেকে শুরু করে প্রসূতি বিভাগেও অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। নাক মুখে রুমাল কাপড় চাপা দিয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ নির্বিকার। সেখানে একজন পাম্প অপারেটর ছিল, সে বলছে যে কথাগুলো তারা বাড়িতে গিয়ে কথা বলবে। এর মাঝখানে বাপ্পা বাসু বললো ওকে যে তুই আমাদের মাঝখানে দালালি মারবি না। তারপরে সে তাকে মারধর করে, মারধর করার পরে সে একবার কিরোসিন গায়ে দিয়ে সে সুইসাইড করার চেষ্টা করে, তারপরে সে আজকে মারা যায়। আজকে মারা যাওয়ার পরে আমরা সবাই, আমাদের ইউনিয়ন থেকে লোক আসছে, আসার পরে আমরা পথ অবরোধ করলাম এবং ওখান থেকে উঠে এসে আমরা থানায় এখন আইসি সাহেবের কাছে আমরা একবার ডায়েরি দিব। কি চাইছেন? আমরা চাচ্ছি যে ওই যে ছেলেটা মেরেছে তাকে, হত্যাকারী, তার যেন অ্যারেস্ট হয়। কারণ তার এখনও, আমি সেদিন জিটি দিতে এসেছিল, লোক জিটি নেয়নি বলে থানায় এরকম শুনে আজকে আমরা ইউনিয়নের সহকার নিয়ে আসছি এখানে, আমরা থানায় এফআইআর করবো যাতে ওকে অ্যারেস্ট করা হয়। জলপাইগুড়ি শহরের বিভিন্ন গৃহস্থের গাছে ফলন তেমন না হলেও জেলায় 1500 হেক্টর জমিতে হচ্ছে আমের উৎপাদন। জলপাইগুড়ির শহর ও শহর সংলগ্ন এলাকায় এবার আমের ফলন তেমন ভাবে দেখা যায়নি। কোনো কোনো গাছে আম হলেও তার পরিমাণ অনেকটাই কম, বেশিরভাগ গাছে ফলন নেই বললেই চলে। শহরের বিভিন্ন এলাকায় আম গাছে ফলন নেই, শুধুই পাতা দেখা যাচ্ছে। শান্তিপাড়া, বেগুনটারি, নয়াবস্তি, সেনপাড়া, পিডাব্লিউডি রোড ইত্যাদি জায়গায় আম গাছের দিকে তাকালে এমনটাই ধরা পড়ছে। উল্লেখ্য, এই সব গাছে গতবার গাছ ভর্তি আম ছিল। এই বিষয়ে জলপাইগুড়ি জেলার এগ্রিকালচার অফিসার সুজিত পাল বলেন, নিয়মিত ওষুধ ও স্প্রে দিতে হবে, কোনো ধরনের রোগ দেখা দিতে পারে। জলপাইগুড়ি জেলায় 1500 হেক্টর জমিতে আমের উৎপাদন হচ্ছে এবছর। আমের মোটামুটি জলপাইগুড়ি জেলাতে, এখানে তো কোনো বড় বড় বাগান নেই আমের, এখানে বিক্ষিপ্তভাবে কিছু কিছু ছোট ছোট বাগান হচ্ছে, অল্প কিছু 10 কাঠা 15 কাঠা 20 কাঠাতে এরকম হয়। কিন্তু আমাদের মোটামুটি জেলাতে আমের এলাকা প্রায় 1500 হেক্টরের মতো। এটা মূলত যেই ভ্যারাইটি হয় সেগুলো হচ্ছে ফজলি আম, তারপরে ল্যাংড়া, হিমসাগর, এগুলো হয়। এছাড়া আম্রপল্লি, মল্লিকা, এগুলো কিছু কিছু যেগুলো ছোটো 10 কাঠা 20 কাঠা বাগান আকারে যেগুলো করছে ছোটো কৃষকরা, সেখানে হচ্ছে। এমনি আম চাষ তো এখন ওই ফলটা অলরেডি সেট হয়ে গেছে, ওটা এখন মার্বেল স্টেজের মতো আছে। এখন যেটা কৃষকদের নজর দিতে হবে সেটা যে অ্যান্থ্রাকনোস অনেক সময় হয়, অর্থাৎ গোড়াটা কালো হয়ে গিয়ে পচে পড়ে যায়, সেটার দিকে একটু নজর দিতে হবে। এবং তার জন্য কোনো আমাদের যে ফাঙ্গিসাইড যেটা আছে, যেমন ডায়াথেন M45 অথবা ইনোফিল M45, এই জাতীয় ওষুধ 2.5 গ্রাম থেকে 2.5 গ্রামের মতো প্রতি লিটার জলে দিলে স্প্রে করতে হবে যাতে এই অ্যান্থ্রাকনোস থেকে সমস্যা না হয়। এছাড়া অনেক সময় হপার আসে, হপারে সেটা মূলত ফুলের আসার আগ পর্যন্ত, তার পরবর্তীতেও দেখা যায়। তার জন্য কৃষকদের ওই কোনো সিস্টেমিক ইনসেকটিসাইড যেগুলো আছে সেগুলো পরিমিত মাত্রায় স্প্রে করতে হবে। তবে অ্যান্থ্রাকনোসের সমস্যাটা হয়ে থাকে সেই দিকেই কৃষকদের ওই ফাঙ্গিসাইড প্রয়োগ করলে। এটা ফলন কেমন হবে? ফলন এখনও পর্যন্ত মোটামুটি যা আমরা আমাদের খবর আছে এখনও পর্যন্ত খুব একটা খারাপ কিছু নেই, ভালোই প্রসিডিং হয়েছে রয়েছে। ভ্যাটের চেহারা নিয়েছে জলপাইগুড়ির গর্ভ করলা নদী, প্রশাসন নীরব। নদীতে ফের নোংরা আবর্জনা জমে যাচ্ছে, যার ফলে হারাচ্ছে নদীর নাব্যতা আর বাড়ছে দূষণ। জলপাইগুড়ি শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে করলা নদী। এই নদীতে কখনো সাধারণ মানুষের
ফেলা আবর্জনা আবার কখনো নদীর নাব্যতা কমে যাওয়ার জন্য নদীর স্রোত কমে গিয়ে শহরের বিভিন্ন আবর্জনা জমে যাচ্ছে। চিলড্রেন পার্ক থেকে কিং সাহেবের ঘাট পর্যন্ত জমে আছে নোংরা আবর্জনার স্তূপ। বৃষ্টি হলেও সেখান থেকে নোংরার স্তূপ সরছে না, যার ফলে নদীর চারপাশে কচুরি পানায় ভরে যাচ্ছে। এর আগে পুরসভার তরফে নদী সাফাই অভিযানে নামলেও এখন ফের নদীর অবস্থা আগের মতোই রয়েছে। এই বিষয়ে পরিবেশ প্রেমী রাজা রাউত বলেন, যারা নদীর দেখবার দায়িত্বে আছেন প্রশাসন তাদের আরও সচেতন হয়ে কাজ করতে হবে। খুব ভাবলে অবাক হতে হয় যে আজকের তারিখেও বহুবার বহুভাবে যারা এটার দায় দায়িত্বে আছেন, সরকারের যে ব্যবস্থাপনা আছে তাতে কিন্তু বহুকাল থেকেই শুনে যাচ্ছি করলার দূষণকে ঠিক করা হবে, দূষণটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, তার সংস্কার করা হবে, কিন্তু আদতে সেই অর্থে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার বিষয় এটা গোটা জলপাইগুড়ির মানুষের কাছে, উত্তরবঙ্গের মানুষের কাছে, যে একটা নদী, যে নদী আমাদের জলপাইগুড়ি জেলার একটা টেমস, একটা প্রাণ কেন্দ্রের মাঝখান দিয়ে যাওয়া, সেই নদীকে কিন্তু সেইভাবে বাঁচানোর জন্য সেই অর্থে উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটার কিন্তু আমি বলবো শুধু আমরা মানে সাধারণ মানুষ যেমন এর সাথে যুক্ত আছি, মানে আমরা সেইভাবে জোরদার আন্দোলন করতে পারছি না বা আমাদের ভয়েসগুলোকে তুলে ধরতে পারছি না, এটা যেমন একটা দিক। দ্বিতীয়, কিছু মানুষ আছেন যারা করলা নদীকে ভ্যাট হিসেবে ব্যবহার করছেন এখনও, তো ওই জায়গাগুলো আমাদেরকেই দায়িত্ব নিয়ে বন্ধ করতে হবে, কারণ করলা আমাদের, আমাদের নিজেদের বাঁচার জন্য করলাকে বাঁচিয়ে রাখতে হবে, এটা যেমন একটা দিক। আবার থার্ড আর একটা বিষয়, অবশ্যই প্রশাসন এবং যারা এই নদী নিয়ে কাজ করছেন, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন প্রশাসনের যে সমস্ত দপ্তর, তাদেরকেও কিন্তু আরও বেশি করে সক্রিয় হওয়া দরকার, তারা বেশি সহানুভূতিশীল হওয়া দরকার এবং সরকারকে আরও বড় করে এইটা নিয়ে ভাবা দরকার যদি করলাকে বাঁচাতে হয় ভবিষ্যতে। সংবাদ সংক্ষেপে। রকমারি ঠান্ডা কুলফি বিক্রি হচ্ছে জলপাইগুড়ির শহর জুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়তেই একটু গাছপালার নিচে আশ্রয় নিচ্ছে সাধারণ মানুষ। গরমের হাত থেকে বাঁচতে এবং পিপাসা মেটাতে ডাবের জল কিংবা ঠান্ডা কুলফি খাওয়া হচ্ছে। রকমারি ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে শহর জুড়ে। এই ধরনের পানীয় কুলফি স্বাস্থ্যের পক্ষে কতটা খাওয়া ভালো তার তোয়াক্কা করছে না কেউই। দাবদাহ থেকে কিছুটা আরাম পেতে ঠান্ডা পানীয়কেই আশ্রয় করেছে তারা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।